আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার স্টোরি বুক কালেকশনের। এর আগেও যে ভিডিওটা বানালাম সেটাতে যে বইগুলো দেখালাম ওটা ফ্রন্ট ক্যামেরায় করেছিলাম, তো তার জন্য এই লেখাগুলো ওলট পালটভাবে আসছি, মানে এই যেমনভাবে দেখায় ক্যামেরাতে বোঝা যাচ্ছিলো না, তো আমি এখন ব্যাক ক্যামেরায় করছি, তো লেখাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। তো আমার কালেকশন স্টোরি বুক কালেকশনগুলো আমি আপনাদের দেখাচ্ছি সবাইকে। এটা আমার বোন কিনেছিল আমাদের চন্দননগরে যে বুক ফেয়ার হয়, মানে বইমেলা হয় সেখান থেকে। এটা স্পিরিচুয়াল বুকস, কারণ তখনই আগের ভিডিওটায় দেখালাম। আচ্ছা আমি এটা আবার খুলে দেখিয়ে দিচ্ছি। আসলে আমার গল্পের বই পড়তে প্রচন্ড ভালো লাগে। তার একটা এটা ইংলিশ বুক, ইংলিশ স্টোরি বুক। এটা আর একটা ভূতের গল্প, গল্পের বই। এটাও বইমেলা থেকেই কেনা। খুলছেই না পাতাটা, আটকে। এটা যখন আমি ছোট ছিলাম তখন আমি কিনেছিলাম। এটা কবেকার বই দেখি, ও কি অবস্থা করেছি। এটা ঠাকুমার ঝুলি। এটা চিলড্রেন জোকস। এটাও জোকসের বই একটা। এই বইটা হচ্ছে আমি ট্যালেন্ট সার্চ এক্সাম দিয়েছিলাম, তো ওখান থেকে আমাদের দেয়া হয়েছিল এই বইটাকে, এই বইটি।
এগুলো আমাদের কাজ, সমস্ত করেছি বইতে। আরও দেখাচ্ছি, ওয়েট, খুলে গেল। এটা মলার দেওয়া হয়ে গেছে, কারণ আমার বোন যখন ছোটো ছিল ছিঁড়ে দিয়েছে অর্ধেক। এগুলো সমস্ত ভূতের গল্প। কভারটা খোলা যাবে না, খুবই খারাপ অবস্থা। এটা হচ্ছে ক্ষীরের পুতুল। আমি গল্পগুলোও দেখাবো, এক একটা বইতে পাতা উল্টে উল্টে গল্পগুলো দেখাবো। বাট মোটা বইগুলো আমি দেখাতে পারবো না, এই পাতলা পাতলা বইগুলোর স্টোরিগুলো নিশ্চয়ই শেয়ার করবো। দুটো চলে যাচ্ছে, এটারও ওপর পোর্শনটা নেই, ছিঁড়ে গেছে। আরও আছে অনেক গল্পের বই, এগুলো আমি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তো এটা আমি নেক্সট টাইম দেখাচ্ছি, ওকে? তো যদি ভিডিওটা আমার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।